আপনার ভিসা কোনটা ছিল, মানে কোন ভিসায় আপনি আমেরিকা? আমি হচ্ছে যে B1 B2, হচ্ছে ভিজিট ভিসা আর কি, ভ্রমণ ভিসা। জি জি, 5 years এর ভিসা আর কি, উইথ ফ্যামিলি। আমাদের ভাই কাতার থেকে এসেছে, ভাইকে বিশেষ করে সময় দেওয়ার জন্য। প্রবাসে তো এইভাবে সময় হয় না, তো ভাইকে একটু খুশি রাখার জন্য, খুশি আমরা ভাইকে খুশি দেখতে যাই, এই জন্য সর্বোপরি এরকম একটা সুন্দর জায়গাতে নিয়ে আসছে। ভাইয়ের পরিচয়টা ভাইয়ের কাছ থেকে শুনতে হবে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, আমার নাম হচ্ছে রাশেদ। আসলে আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি সহকারে কাতারই থাকি, তো ফ্যামিলি নিয়ে এখানে আসছি, বেড়াতে আসছি। আসলে নিয়োটা তো স্বপ্নের দেশ। ইজিলি হচ্ছে যে আমেরিকার ভিসাটা হচ্ছে সো টাফ। হ্যাঁ হ্যাঁ। এবং হচ্ছে যে আপনার ইজিলি হচ্ছে গালফ থেকে যদি কেউ আসতে চায় তাহলে ফ্যামিলির জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ। যাদের গালফে ফ্যামিলি আছে তাদের জন্য ইজি ওয়েতে হচ্ছে যে USA ভিসাটা হয়। আচ্ছা। আমরা নর্মালি সিঙ্গেলে খুব ভেরি ডিফিকাল্ট, মানে কেউ যদি ব্যবসা করে ভালো বা করলে সেটা হচ্ছে লাক হচ্ছে, মানে জব করে ভালো। 30 দেশে গেছেন সেক্ষেত্রে আপনাকে USA ভিসা দিবে না, তাই না? কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, কোয়ালিফিকেশন দেখতে হবে, বিজনেস রুলস দেখতে হবে, সব কিছুর উপরে হচ্ছে নির্ভরশীল। আর ওদের ডিমান্ডের উপরে, মাইন্ডের উপরে, মেন হচ্ছে যে এদের মাইন্ড, এদের মাইন্ডে কি হচ্ছে, মানে ভিসা অফিসারের উপরে নির্ভর করবে যে আপনাকে ভিসা দিব কি না দিব। না না দিব। আপনি 30 দেশ গেছেন, 50 দেশ গেছেন, 10 দেশ গেছেন, সেটা না। কেউ 2 দেশ গেছে আমেরিকার ভিসা পাইছে, মিডল ইস্ট থেকে, ইভেন বাংলাদেশ থেকেও পাইছে। ও আচ্ছা আচ্ছা। আপনি ওই যে 30 দেশ গেছেন, 50 দেশ গেছেন, 10 দেশ গেছেন, সেটা কিন্তু প্রযোজ্য না। আচ্ছা, মানে প্রথম যদি কেউ মনে করেন স্টেপ বাই স্টেপ, মানে কোন দেশ থেকে শুরু করলে সবচেয়ে বেটার হয়, মানে সেটা হচ্ছে নির্ভরশীল না। আপনি হয়তো ধরেন যে মালয়েশিয়া যেতে পারেন, ইন্ডিয়া যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন, তারপর হচ্ছে যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আছে। আচ্ছা খলিল, আমি একটু অ্যাড করে দেন দিয়া, ও আসলে কিন্তু আমেরিকা আসার কিন্তু ওর কোনো মানে ব্যক্তিগত কোনো প্ল্যান ছিল না, ও এমনি হচ্ছে একটা শখের বশে। আমার হচ্ছে যে বিভিন্ন দেশে যাচ্ছি, ওরে আমি রিকোয়েস্ট, ব্যবসায়িক কাজে না, মানে আমার শখটাই হচ্ছে যে বেশি, মানে ওরে আমি রিকোয়েস্ট করছি যে যেহেতু তুমি অনেক দেশ ঘুরো, আমি যদি এখানে আসো তুমি আমেরিকাতে আসো, ওরে আমি রিকোয়েস্ট করছি। আমার বাইক না। হ্যাঁ, আমি ওরে অনেকবার, মানে ও আমার ফোন করলে আমি ওর রিকোয়েস্ট করতাম যে তুমি আমেরিকার জন্য ভিসা নিতে। আচ্ছা, মূলত তোমাদের বাড়িটা কোথায় বাংলাদেশে? আমাদের বাড়ি সে ফেনীতে, ওর বাড়ি ফেনীতে। মানে ফেনী কোথায়? ফেনী হচ্ছে যে ফেনী সদরে, হচ্ছে ডাগুনভূঞা। ও মানে আপনার, মানে আমার মামা। হ্যাঁ, ওর আমার বাগিন আর কি, মানে পাশাপাশি থানা? পাশাপাশি থানা। আচ্ছা 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 আচ্ছা। জিনিসটা হচ্ছে মানে ও মানে আমেরিকা আসার মানে ওর মানে এত ঘুরতেছে ওর শখে, তো আমি বললাম যে তুই সব জায়গায় ঘুরতেছ, আমেরিকা আসি ঘুরে যা ফ্যামিলি নিয়ে, তো বলছে ঠিক আছে। তো নর্মালি ও বলছিল ও করছে, ইনশাল্লাহ হয়ে গেছে আর কি। আর আপনি যে এইখানে মানে মানে যে আপনি মোটামুটি যে দেশগুলো ঘুরছেন, এই প্রসেসিংগুলো কি আপনি নিজে নিজেই করছেন নাকি না, মানে কোনো এজেন্সি বা? না, আমি মাঝে মধ্যে লাইক এজেন্সিতে করছি এবং হচ্ছে যে নিজে নিজে করছি, তবে বেটার হচ্ছে কোনো এজেন্সি, যদি গুডউইল কোনো এজেন্সি থাকে তাদের হচ্ছে বেটার, কারণ হচ্ছে ডকুমেন্টস অনেক জায়গায় কেউ কেউ রিজেক্ট করে, তো সেক্ষেত্রে সমস্যা হয়। তো বেটার হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে দিলে এজেন্সি ইজিলি করা যায়। আচ্ছা, জাস্ট আপনি শুধু এম্বাসিতে আপনি শো হবে। ওইগুলো কি মানে কাতারের কোনো ইয়া থেকে? আমি কাতার থেকে সব কিছু, আমি বিশ্বস্ত আপনার এজেন্সি, কাতার থেকে করছি। নামটা কি বলা যাবে? ওটা তো হচ্ছে যে এম্বাসির ইয়া, তো মানে লাইক ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে যে এম্বাসি চার্জ, সেটা তো মানে নির্দিষ্ট করে কেউ কেউ বলতে পারবে না। মানে কাতারের কোন সিটিতে আপনি একবার বলছেন, আরেকবার বলতেন কোথায় মানে আপনি মানে থাকেন, বসবাস? বা আমি সালোয়ারে থাকি, আমার অফিস সালোয়ারে। আমার লাইক হচ্ছে কার বিজনেস কাতারে, বডি স্পেয়ার পার্টস এবং কার রিপেয়ার করি আমি কাতারে, ডেন্ট পেন্ট সব কিছু। কত বছরের আপনি? আমার লাইক 6 years অলমোস্ট। ও মাশাআল্লাহ, 6 years, লং টাইম। তো হচ্ছে যে কাতার এখন বিউটিফুল লোকেশন হচ্ছে, লাস্ট ইয়ার হচ্ছে ওয়ার্ল্ড কাপ গেছে, তো এখন আপনার প্যারেল কাতার আছে, কাতার আছে, ভিজিট কাতার। আমি বলবো যে কাতার একদম এখন হচ্ছে যে এশিয়া এবং গালফের মধ্যে মোস্ট অফ দ্য কান্ট্রি। ইউরোপে আমেরিকাতে তো অনেক দেশে ঘুরছি, তবে এরকম সময় কোথাও পাই নাই। কয়টা দেশ ঘুরছেন? আমি এটা সকালে 30 দেশ, মানে 30টা দেশ অলরেডি আপনি ডান? জি জি। তারপরে এখন আমেরিকাতে আছে 30 নাম্বার, আলহামদুলিল্লাহ। আমি লাস্ট উইকে লন্ডন ছিলাম। হ্যাঁ হ্যাঁ, লন্ডন ছিল আমার 29 দেশ। মানে আপনি মূলত এই যে 30টা দেশ ঘুরছেন, মানে কত মানে বছর আগ থেকে ঘুরতেছেন? আমি লাইক গত 6 বছর ধরে ঘুরতেছি। তাহলে আপনি কাতার থাকেন কত বছর ধরে? কাতার লাইক 15 বছর হয়েছে। 15 বছর? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো অনেক দেশ আপনি ঘুরে ফেলাইছেন। আটলান্টিক মহাসাগরের পাশে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে বাংলাদেশে আছি, এবং ন্যাচারাল জায়গা এবং প্রাকৃতিক দৃশ্য সব কিছুই খুব মনোরম, পরিবেশ খুব সুন্দর জায়গা। কাতারের কোন জায়গার সাথে এটা তুলনা করবেন? এই জায়গা এটা কাতারের সাথে যে ওয়েদার, যে ঠান্ডা পরিবেশ, এবং এটা তো অ্যাবসলিউটলি কাতারে এরকম ওয়েদার নাই, খুবই গরম। তবে মানে ভিউটা, ভিউটা এরকম, ভিউটা হচ্ছে মানে কি মানে আনবিলিভেবল। মানে এরকম কি কাতারে এরকম আছে, এরকম এরকম ভিউটা? আমাদের এরকম ভিউটা আমরা এখনো পাই নাই কাতারে। সিভিউটা কি রকম তোমাদের? সিভিউটা ভেরি নাইস, বিউটিফুল এরিয়া এটা হচ্ছে। বড় তোমাদের কাতারে সিভিউটা কি রকম এটা বলো। কাতারে সিভিউটা হচ্ছে যে এটার মতো না, আর একটু ডিফিকাল্ট ওখানে, এখানে বালি বালি ইটালি আছে বা কাতারে, কিন্তু বাট এখানে তো অনেক সুন্দর পরিবেশ, খুব বাচ্চারা আছে এখানে দেখতেছি, সব ফ্যামিলি আছে, বিউটিফুল পরিবেশ এখানে। মানে আপনার কাছে ভালো লাগছে ওভারঅল মানে জায়গাটা? অবশ্যই অবশ্যই, এটা খুবই নাইস এবং ঘুরতে আসি সার্থক হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। দুবাই এখানে আছে আমাদের সাথে, কাতার থেকে আসছেন, মামা আছে রবিন, কাতার থেকে আসছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে এরকম সুন্দর জায়গায় থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আসলে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, আর এই জায়গার আবিষ্কার করছে আমাদের আরিফ ভাই। আরিফ ভাই, সরি সরি সরি, সুজন সুজন ভাই, এই জায়গাটার নামটা একটু পরিষ্কার করে দিবেন। এটা নিউরোশাল ডেভনপোর্ট পার্ক, ভেরি ক্লোজ টু ব্রঞ্জ, তো ব্রঞ্জ আর নিউরোশালের মানে লাইক এটা বর্ডার মধ্যে পড়ছে। তো এই জায়গাটা ফার্স্ট আসার পর থেকে বরাবরই আমার জায়গাটা খুবই ভালো লাগে,
আমি সবসময় আসি সামারে, একও আসি, ফ্যামিলি নিয়ে আসি, বন্ধুদেরকে নিয়ে আসি, আজকে আপনাদের নিয়ে আসলাম, এরকম আমি অনেকবার আসা হয়েছে এখানে। তো সবসময় ফার্কটা ভালো লাগে, এবং যাদেরকে নিয়ে আসি তারাও ফার্কটা খুব লাইক করে। আচ্ছা, আর আমার বন্ধু উমর, ও মনে হয় আগে আসছে এখানে, আসে না, রাইট? না, আসে নাই, বাট ও জানে বন্ধু ফার্কটা সুন্দর। আমার বন্ধু আমার ইনভাইট করছে, আমি জানি, একবারে আমাদেরকে আরও একবার ইনভাইট করছে, আমরা এসে দেখছি যে অনেক সুন্দর মনোরম পরিবেশ, আসলে পরিবেশ মানে অনেক সুন্দর, মানে ভিউটা মানে লাইক মানে একেবারে কাল্পনিক। একটা মনোরম পরিবেশ, যার মনের মধ্যে যত অভিমান আছে, রাগ আছে, দুঃখ আছে, সব সবাই এখানে আসবেন, সব ঠিক হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ রুল ভাই, আপনাকে রুল ভাই এখানে এখন আমাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ডটা ঘুরে দেখাবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের সঙ্গে এই ভিডিওটা দেখলেন। আর সর্বোপরি কাতার থেকে আমাদের ভাই তো এসেছে, আপনারাও কিন্তু আমেরিকাতে প্রবেশ করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে প্রশ্ন করতেছিলেন যে আমরা কীভাবে আসবো, বাসা যাই কিনা, তো তাদের জন্য এই ভিডিওটা হইতে পারে একটা কি পথপ্রদর্শক, তাই না? তারপর সবাই একটু শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি চলে আসেন, রুয়েল খান খৈল ভাই এবং আমাদের ভাই, আমরা তো নিউ ইয়র্কে আসি, এখানে আসলে আমাদের এখানে ফোন নাম্বার আছে, ফেসবুকে ইমেল আইডি আছে, নক দিতে ভুলে যাবেন না। আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা এরকম সংযুক্ত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। নিউ ইয়র্কে আসলে বিশেষ করে, আমেরিকা তো 50টা স্টেট, অন্য স্টেটেও আসতে পারেন, কিন্তু আমরা নিউ ইয়র্কে এসে এই জন্য বিশেষ করে কথাটা বলা। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর কি আল্লাহ হাফেজ।